নমস্কার দর্শক বন্ধুরা আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে তো তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা যে জয়রামবাটি প্রপার আপডেট দেবো এবং জয়রামবাটি কতটা কি কাজ বা যেগুলো সেটাই দেখাবো তো তার আগে তোমাদেরকে একটা কথা বলি তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছেন যে পাঁচশো সাবস্ক্রাইব হয়ে গেলে যে লাইভ আসবো তো তোমার একটা আমার একটা মানে একটা মাথায় ছিল না যে বন্ধুরা পাঁচশো সাবস্ক্রাইবে তো লাইভ দেয় না ইউটিউব মানে লাইভ চালুই হয় না তো আজ থেকে এক বছর আগে বন্ধুরা পঞ্চাশ সাবস্ক্রাইবার যারা ইউটিউবে যারা ইউটিউব করো তবে তোমরা জানবে যে পঞ্চাশ সাবস্ক্রাইব উপলক্ষে বন্ধুরা ইউটিউবে কিন্তু লাইভ অপশানটা চালু করে দিয়েছিলো পরে দেখছি আবার বন্ধ করে দেয় তো কেন সেটা বলতে পারছি না তবে এখন বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইব না হলে লাইভ আসা যায় না তো এটা আমার বন্ধুরা মাথায় ছিল না এবং কমিউনিটিভ পোস্টও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা এত খুশিতে পাঁচশো সাবস্ক্রাইব বন্ধুরা আমার পরিবার আজ পাঁচশো সাবস্ক্রাইব পেরিয়ে পার করেছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাঁচশো সাবস্ক্রাইব এত সুন্দরভাবে সাপোর্ট করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ মুখের ভাষা নেই কিছু বলার তো যাই হোক চলো ধন্যবাদ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও থ্যাংক ইউ সো মাচ সকলকে তো আসো আজকের প্রপার জয়রামবাটির কাজের আপডেট কতটা কী সেটাই দেখাবো তার আগে আমি বন্ধুরা জয়রামবাটির যে জিপটে পোপার জিপটের মাঠ থেকে কিন্তু আপডেট শুরু করে দিচ্ছি এবং আমি কিন্তু জয়রামবাটিতে এখন ঢুকিনি বন্ধুরা জিপটে আছি রাস্তার ওই পারেই কিন্তু বন্ধুরা এখান থেকে আর মাত্র বন্ধুরা পাঁচ মিনিটে পাঁচ মিনিটের পথ আর সাইকেল কিন্তু ওখানে রাখা আছে কিন্তু যেহেতু বন্ধুরা বর্ষাকাল চল দেখতে পাচ্ছেন আর পিছনে অবস্থা তো বর্ষাকালের জন্য বন্ধুরা যা করে আসতে নি আর দুদিন বন্ধুরা যা করে ট্রেন রাস্তাটা হালকা শুকিয়েছে সাইকেল যা করে চালাতে পারছি না বন্ধুরা হেঁটে হেঁটে আপডেট তুলতে হচ্ছে তো যে এটাই বড়ো কথা নয় তার আগে আপডেট দেখানো যাক তো বন্ধুরা আমি কিন্তু জিপটের মাঠে যে লাস আন্ডার ওয়াটার পাসিং সেটার কাছে কিন্তু দাঁড়িয়ে আছি এবং এইটা কিন্তু লাশ আপাতত আন্ডার ওয়াটার পাসিং এর পর থেকে কিন্তু বন্ধুরা আপাতত কোনো রকম কিন্তু মাটি পড়ছে না এই জিপটের পর থেকে শুধু জিপটের পর থেকে শুধু আগিয়ে রেখেছে এই আন্ডার থেকে একদম হলদির মাঠের পর্যন্ত তোমরা তো জানো হলদির মাঠে মাঠে পড়ছিল এই বিষয় নিয়ে বন্ধুরা কামার কামারপুকুর যখন এর পরের ভিডিও বন্ধু কামারপুকুর টেশনে স্টেশন নিয়ে কতটা কী কাজবাজ এগোলো সেটা দেখাবো পরের ভিডিওতে তার আগে তোমাদের সঙ্গে আলোচনা করবো যে আন্ডার ভেহিকেল ওয়াটার পাসিং দেখতে পাচ্ছেন এইটা বন্ধুরা আজ থেকে প্রায় বহুদিন আগে কিন্তু কাজবাজ শুরু হয়ে গেছিলো তো আসুন পিছন ক্যামেরা দেখাই যে কতটা কী কাজবাজ এগিয়ে রেখেছে দেখুন বন্ধুরা আমি কিন্তু আছি হলদির পোপার বন্ধুরা হলদির আগের মাঠ জিপটেতে এবং জিপটা দেখতে পাচ্ছেন আগে আজ থেকে প্রায় বন্ধুরা তিন মাস আগে যে মাটি পড়েছিলো সেই মাটি কিন্তু আছে বন্ধুরা যে বর্ষার আগে যে মাটি পড়েছিল সেই মাটি আছে আর এইটাই হচ্ছে কিন্তু বন্ধুরা জিপটের মাঠে লাস্ট কিন্তু আন্ডার ভেইকেল ওয়াটার পাসিং যেটার বন্ধুরা আজ আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে বন্ধুরা কাজবাজ চলছিল বর্ষার কারণে কিন্তু কাজবাজ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং পরে আপাতত দেখতে পাচ্ছি এতটা পর্যন্ত ঢালাই হয়ে উঠে আছে এবং চারিদিকে যে মাটির লেবেল আপনাদের সঙ্গে তুলে ধরতে পারছি আর এই যে দেখতে পাচ্ছেন ট্রেন রাস্তার যে অরিজিনাল লেভেল মাপ সেই লেভেল মাপ থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে এই জায়গাটি এই যে দেখুন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখায় ভার এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি এই জায়গাটি কিন্তু বন্ধুরা মালিক কিন্তু পেমেন্ট পায়নি তার কারণে কিন্তু এই যে জায়গাটিতে কিন্তু বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়ে যারা কাজবাজ করছে তারা কিন্তু মাটিও ফেলেনি এই জায়গাটা যে অরিজিনাল মাপ দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু এই জায়গাটার উঁচু জায়গা থেকে দেখা দাঁড়িয়ে আছি আর দেখাতে পারছি আপনাদের এই যে জায়গাটি এই জায়গাটি কিন্তু বন্ধুরা মাটি পরেনি কারণ মালিক কিন্তু পেমেন্ট পায়নি কিন্তু এই আশেপাশে যদি জয়মাল মানে কেউ যদি কাজবাজ করতো তাহলে তাকে জিজ্ঞেস করে জানতে পারতাম যে এখানের সমস্যাটা মিটেছে মিটে মিটেনে সেই বিষয় নিয়ে যাই হোক অনেকক্ষণ কথা বানানো হয়ে গেল চলো প্রভার জয়রাম গিয়ে কথাবার্তা বলবো এবং এই রোডের আপাতত কোনো রকম বন্ধুরা আপডেট অতটাও নেই শুধু এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম কারণ বন্ধুরা এটাই হচ্ছে জিপটের মাঠের লাশ কিন্তু আন্ডার ফেরিক্যাল ওয়াটার পাসিং যেটা আপাতত হাফ হয়ে উঠে আছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখাতে পারলাম আপনাদেরকে তো চলো জয়রাম গিয়ে কথাবার্তা বলছি দেখুন বন্ধুরা দেখতে দেখতে আমি ইতিমধ্যে জয়রাম প্রবেশ করলাম এবং জয়রাম মাটির আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারছি যে জয়রাম মাটির মাটির লেভেল জয়রামবাটি কিন্তু মাটির লেভেল বন্ধুরা অনেকটাই বেঁচে এবং জয়রাম যে মাটি পড়ছিলো সেটা কিন্তু আপনারা আগের ভিডিওতেই খানিকটা দেখেছেন তো যাই হোক জয়রামবাটিতে কী কাজ চলছে সেই নিয়েও দেখতে পাবেন ভিডিওতে তো যাই হোক এবং জয়রামবাটিতে স্টেশন তো করেছে বন্ধুরা জয়রামবাটি একদম মাঠের হ্যাঁ মিডিলে মানে ঘোষপাড়া ঢুকতে যে মাঠের মিডিলে সেখানে কিছু স্টেশন হয়েছে এবং মেন উদ্দেশ্য যে স্টেশন যে হয়েছে টেশন যাওয়ার যে প্রবেশ রাস্তা সেটা কোন দিকে হবে তো তার আগে তোমাদেরকে বলে দিই স্টেশন যাওয়ার যে প্রবেশ রাস্তা যে গাড়ি ভাটি যাবে দেখতে এই সাইড দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এটা প্রথম কিন্তু বন্ধুরা মাটি লেভেল করে দিয়েছিলো পরে কিন্তু আবার মাটি চালিয়ে কিন্তু এই দিকে পিচ করে কিন্তু স্টেশনে যাওয়ার যে এন্ট্রি রাস্তা সেটা কিন্তু বন্ধুরা এই দিকেই হবে আর সামনেই কিন্তু এখান থেকে আর মাত্র স্টেশন থেকে নেমেই যারা বর্তমানে জয়মারি স্টেশন যখন বন্ধুরা চালু হয়ে যাবে তখন কিন্তু পর স্টেশন থেকে নেমেই কিন্তু এই এন টিকিট দিয়ে হয়ে মায়ের মন্দির কিন্তু পায়ে হেঁটে গেলে মাত্র পাঁচ থেকে ছ মিটার রাস্তা এই সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা এই রাস্তা তখন বন্ধুরা অনেকটাই উন্নতি হয়ে যাবে তো যাই হোক আর এইটাই হচ্ছে বন্ধুরা অনেকের মনে প্রশ্ন ছিল যে স্টেশন যাবো এবং প্রবেশ করার রাস্তা কোনটা হবে তো বন্ধুরা এইটাই হবে বন্ধুরা স্টেশন যাওয়ার যে প্রবেশ রাস্তা সেটাই বন্ধুরা এইটা কিন্তু মাটি পুরোপুরি বন্ধুরা চেঁচে কিন্তু লেভেল করে দিয়েছিল দেখতে পাচ্ছেন এই যে লেভেল লেভেল করে দিয়েছিলো পরে কিন্তু আবারও বন্ধুরা যে স্টেশন ঢুকার যে রাস্তা সেই রাস্তা কিন্তু দেখতে পাচ্ছেন এইটা করেছে দেখতে পাচ্ছেন এখন আপনাদের তো আপাতত দেখিয়ে দিলাম যখন বন্ধুরা পিচ বা ঢালাই হয়ে যাবে তখন কিন্তু আরও ভালোভাবে দেখতে পাবেন দু হাজার চব্বিশের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু পুরোপুরি এই জায়গাটি কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক যতটা হোক দেখা যাক আর অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করবো যখন কমপ্লিট হয়ে যাবে তো সামনে চলো স্টেশনের প্ল্যাটফর্মের বন্ধুরা টিকিট কাউন্টার দিকে চলেইছি সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি জয়রাম মাটির যে প্রপার মাটির আপডেট মানে যে মাটি ফেলা যতটা হয়েছে বন্ধুরা মাটি ফেলা কিন্তু দেখতে পাচ্ছি এখানটা বন্ধুরা বেশ কয়েকটা কয়েকশো জায়গা নিয়ে বন্ধুরা অনেকটাই চওড়ায় স্টেশন ঢোকার আগেটায় এবং স্টেশন ঢোকার আগের যে চওড়া দেখতে পাচ্ছেন মাটির যে লেভেল অনেকটাই লেভেল বেড়ে গেছে এবং আপনারা ভাবতে পারেন যে এটাই কি অরিজিনাল লেভেল না বন্ধুরা এখনও এই যে আমার হাত দেখতে পাচ্ছেন এই হাতের লেভেলে কিন্তু বন্ধুরা এখনও এই লেভেলটা কিন্তু মাটি আসবে ইন্ডিয়ান রেলওয়ে যেটা বন্ধুরা আমি যতটা জানি জয়রামবাটিতে মাটিতে কারণ এই লেভেলটা হাইট করার কারণে অনেকে জানেন বা অনেকে জানেন না সেই বিষয় নিয়ে বন্ধুরা পরে আলোচনা করবো দেখতে পাচ্ছেন যে স্টেশনের যে মাটি এবং দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে কিন্তু মাটির লেভেল কিন্তু স্টেশনের যে যে মাটি পড়েছিলো সেই মাটিগুলো কিন্তু বন্ধুরা ওখান পর্যন্ত ছিল সেই মাটি চেঁচে এনে আপাতত দেখতে পাচ্ছেন লেভেল হয়ে গেছে যেদিন লেভেল হচ্ছে সেদিন আমি আপনাদেরকে দেখিয়েছি ভিডিও তো যারা দেখেননি ভিডিওটা অবশ্যই দেখে নেবেন চলুন তো আপাতত দেখতে পাচ্ছি বন্ধুরা কোনো রকম কিন্তু কাজবাজ জয়রামবাটিতে আপাতত চলছে না কারণ মাটির কাজ পুরোপুরিভাবে বন্ধ আছে কারণ বর্ষাকাল লাগাতার বন্ধুরা দুদিন নিম্নচপের কারণে কিন্তু আপাতত আপাতত দেখতে পাচ্ছি কাজবাজ বন্ধ আছে জয়রামবাটিতে হ্যাঁ টুকটাক বন্ধুরা দেখতে পাচ্ছি কাজ বাজ চলছে কী কাজ বাজ চলছে সেটাই দেখব স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে আর তার আগে যে সব পুরাতন শিল্পার্কগুলো দেখতে পাচ্ছেন আজ থেকে চার মাস পাঁচ মাস আগে পড়েছিল সেগুলো কিন্তু সাইড দিয়ে করে দেওয়া হয়েছে মানে একবারে জমির সাইড দিয়ে একটা পুরাতন যেসব স্লিপার স্লিপার স্লিপারগুলো কিন্তু জমির সাইডে করে দিয়েছে তো যাই হোক মাটি পড়ছে মাটি পড়ছে না একদমই বন্ধুরা কারণ বন্ধুরা যেসব পুকুর থেকে মাটিগুলি আসছিলো সেগুলি কিন্তু সেই পুকুরে জল জমে গেছে তার কারণে কিন্তু আবারও বন্ধুরা মাটি পড়া লেট হয়ে গেল পায়ে ধরে রাখতে পারেন এক থেকে দু মাস তো অবশ্যই মাটি ফেরা লেট হবে না এক মাসের মধ্যে আবার হয়তো বন্ধুরা মাটি পড়া শুরু হয়ে যাবে যারা মাটিতে ইয়েতে চলুন তাহলে টিকিট কাউন্টারে কতটা কী কাজ বা যেগুলো সেটাই আমি দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখাবো আসুন তো বন্ধুরা আপনাদেরকে দেখাতে পারছি জয়ারামাটির যে স্টেশন টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার কিন্তু আপাতত আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন আপাতত কতটা কী কাজ বাজ হয়েছে সামনে গিয়ে আমি দেখাচ্ছি তার আগে তো আপনারা তার আগে দেখুন এইটাই হচ্ছে বন্ধুরা এক সময় এনটি মানে টিকিট কাউন্টারে আসার সময় বহু যাত্রী কিন্তু এই রাস্তা দিয়ে আসবেন এবং এখানে এসে কিন্তু টিকিট ফিকিট কাটা হবে এই টিকিট কাউন্টার সেই রাস্তা কিন্তু আপাতত অনেকটাই বার হয়ে যাচ্ছে এবং টিকিট কাউন্টারে যত দেখতে পাচ্ছি আপাতত অনেকটাই গাতুনি হয়ে গেছে এবং সাইডে সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াল ওয়ালের কাজও চলছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখায় প্রচুর কাদা বন্ধুরা তার কারণে যেতে পারছি না সামনেতে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু ওয়ালেরও কাজ যে ওয়ালের কাজটা চলছিল সেটা আপাতত কমপ্লিট হয়ে গেছে আর চাষের যেসব চাষিদের যতটুকু জায়গার মাপ পড়েছিলো ততটুকু জায়গার মাপের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খুঁটি কিন্তু পড়ে গেছে দেখতে পাচ্ছেন এই খুঁটি কিন্তু পড়ে গেছে সেই খুঁটি লেভেল ধরে কিন্তু এই ওয়ালটা কিন্তু বরাবর এগোবে ওই সামনে পর্যন্ত তো যাই হোক ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারে কতটা কী কাজ বাজে এগিয়েছে আসুন সামনে আর এগিয়ে গিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত বন্ধুরা এখানে করব না হলদির মাঠে করার চেষ্টা করব এবং হলদির মাঠে গিয়ে বিশেষ কিছু আলোচনা আপনাদের সঙ্গে কথা তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আজখণা আপনারা যেসব ক্লিপগুলি দেখছিলেন সেটি হচ্ছে বন্ধুরা জয়রা মাটি আজ থেকে যখন এই আন্ডার ভেডিকেলটা তৈরি হয়নি তখন থেকে আপনাদেরকে কাজটা দেখেছি সেটা কিন্তু আপনাদের তো পুরোপুরি পুরোপুরিভাবে কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেল এবং তার উপরে কিন্তু বন্ধুরা মাটিও পড়ে গেল আপনাদেরকে দেখাতে পারলাম তার উপরে উঠে সেই ক্লিপটা আজক্ষণ আপনারা দেখতে পেলেন তো যাই হোক চয়রাম মাটি আপডেট তো আপনারা দেখতেই পেলেন যে চয়রাম মাটি আপনাদের তো বন্ধুরা রকম মাটি পড়ছে না বর্ষার কারণে কারণ দু দিন তিন দিন ধরে যে যেভাবে বন্ধুরা নিম্নচাপ হলো ক্ষয়ক্ষতি হলো সেভাবে তার কারণে কিন্তু আপাতত কাজবাজ পুরোপুরিভাবে জয়রামবাটিতে বন্ধ নেই জয়রামবাটিতে জয়রামবাড়িতে বন্ধুরা টিকিট কাউন্টারে কিন্তু কাজবাজ চলছে আজকে কিন্তু দেখতে পাচ্ছি আমি ইতিমধ্যে যে মা ট্রাক্টারে করে কিন্তু বালি ভরাট করে মানে স্টেশনের যে ভরাট চলছে মানে ধাস বালি দিয়ে কিন্তু টিকিট কাউন্টারও ভরাট চলছে তো যাই হোক এই ছিল আজকের কাজবাজের আপডেট মানে জয়াম মাঠির প্রপার আপডেট আপনাদের সাথে তুলে ধরতে পারলাম যদি আপডেটটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন না তো চলো তোমাদেরকে বলছেন হলদির মাঠের আপডেট বলবো তো সেটা বন্ধুরা সামনে গিয়ে তোমাদেরকে আপডেট কী সেরে তুলে ধরবো এবং বলবো তো চলো সামনে গিয়ে বলছি তোমাদের তো হ্যাঁ যেটা তোমাদেরকে বলছিলাম বন্ধুরা যে হলদির মাঠে আপডে মানে ভিডিওটা শেষ করবো আজকে তো ভিডিওর কোয়ালিটি বন্ধুরা খারাপ হয়ে যাবে তার কারণ বন্ধুরা সূর্য পায়ে ডুবে গেছে আর সে শীতকালেবেলা আমার সোয়েটার দেখে বুঝতে পারছেন যে সোয়েটার পরে কামার পুকুর থেকে শেষ মাটি এসে ভিডিও বানাতে হচ্ছে তো যাই হোক সন্ধ্যে পায়ে নেমে গেছে বন্ধুরা সময় অনেকটাই হলো প্রায় বন্ধুরা সাড়ে পাঁচটার উপর বেজে গেছে এরপর কিন্তু বন্ধুরা জয়রাম হলদির মাঠে গিয়ে যদি যেসব কথাবার্তা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলছিলাম যদি বলি তাহলে অনেকটা সময় চলে যাবে এবং সন্ধ্যে পায়ে হয়ে যায় ভিডিও কোয়ালিটি ভালো হবে না তো যাই হোক মেন কোথায় আসি যে অনেকে হয়তো বলতে পারেন যে দাদা জয় এই জয়রাম মাটিতে তো প্রায় মাটির লেভেল অনেকটাই হয়ে গেল তাহলে কি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে কী এখানে লাইন বিছানোর কাজ বা হ্যানত্যান হতে পারে তো বন্ধুরা সেটা সেই বিষয় নিয়ে বন্ধুরা আমার আপনাদের জানা নেই যেইভাবে বন্ধুরা কাজ বাজ দেখতে পাচ্ছি তো জয়রামবাটিতে বন্ধুরা হয়তো পাত বিছানো বা পাঁচ ফাঁথ পড়ে যাবে দু হাজার মধ্যে এবং স্লিপার পাত তো এমনি শিল্পার তো বন্ধুরা প্রথম শিল্পার তো পড়েই আছে নতুন স্লিপার পাত তো পড়েই যাবে তো তোমাদেরকে দেখিয়েছিলাম বড় গোপীনাথপুরের যে ভিডিওটি তো অনেকেই অনেক সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত ভালোভাবে সাপোর্ট করবে আমি ভাবতেও পারিনি তো যাই হোক প্রতিটা ভিডিওতে বন্ধুরা যে সকল বন্ধুরা দেখেন সাবস্ক্রাইব করেন না প্লিজ বন্ধুরা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন কারণ বন্ধুরা বহু দিন বহু দূর থেকে বন্ধুরা এই আপডেটগুলো তুলতে হয় তো যাই হোক পরের ভিডিও কিন্তু বন্ধুরা কামারপুকুর স্টেশনের ভিডিও আসছে এবং কামারপুকুর স্টেশনে কতটা কী কাজ পার কাজবাজ হয়েছে সেই বিষয় নিয়ে আপডেট তুলে ধরবো এবং তার আগে তোমাদেরকে বলি যে হলদির মাঠ থেকে কেন মাটি পড়ছে না বা হলদির মাঠে কি আপাতত পুরোপুরিভাবে কাজ স্তব্ধ হয়ে রয়েছে তার আগে বলি বন্ধুরা হলদির মাঠ থেকে কিন্তু পুরোপুরিভাবে বন্ধুরা কাজ কিন্তু স্তব্ধ হয়ে রয়েছে আপাতত হাত পায়ে কনকন করছে বন্ধুরা পুরোপুরিভাবে মানে বলতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে এবং বড়ো ভিডিও হয়ে যাবে তো যাই হোক সেই বিষয় নিয়ে কিন্তু কামারপুকুর স্টেশনের যে আপডেট ভিডিওটা হবে সে তাতেই বলা হবে যে কোন লাইন ধরে বন্ধুরা এই জয়রামবাটি বাটি এসে কামারপুকুর থেকে মানে হুগলি জেলা থেকে বাঁকুড়া জেলায় মিশবে কোন দিকে লাইনটা হয়ে এবং কোন কোন জায়গা দিকে ট্রেন রাস্তারে যাবে সব বিষয় নিয়ে কিন্তু কামারপুকুর স্টেশনে আপডেট ভিডিওতে বলা হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা জয় হিন্দ জয় ভারত পরের আপডেট কামারপুকুর স্টেশনের জয় হিন্দ জয় ভারত